আজকে আমরা আইনের কাঠগড়ায় আনার জন্য আমরা ঈশ্বরী বাংলাকে ফজল গবেষণা পরিষদের পক্ষ থেকে আজকে আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সকল ধর্মের মর্যাদা রয়েছে, হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান সবাই যার যার ধর্ম সঠিকভাবে পালন করছে। অনেকটা সেই কবিতার ভাষায় বলতে হয়, আম গাছে জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বাই বয় নানা ফুল ফুটে। আমরা এইভাবে সকলেই সম্মিলিতভাবে আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছি এবং সেই দেশের 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি। ঠিক সেই মুহূর্তে আজকে এই নেককারজনক হামলা কি ইঙ্গিত বহন করে, আজকে আমরা এই বিষয়গুলো আজকে যারা সরকারে রয়েছে তাদের কাছেও আমরা অনুরোধ জানাচ্ছি, এটি খুঁজে বের করে আজকে যারা এই পরিকল্পিত হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে, যারা উস্কানি দিয়েছে তাদেরকে চিহ্নিত করে সকলকে গ্রেফতারের আওতায় আনার জন্য আজকে আমরা এই সভা থেকে আমরা আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই বাংলাদেশের এই শেরে বাংলাকে ফজলুল গবেষণা পরিষদের এই পথ শিশুদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের এই পিছন সারিতে সেই সমস্ত শিশুরা রয়েছে যেই সমস্ত শিশুদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তারা নিজেদেরকে নিজেদের জীবন জীবিকা কীভাবে পালন করবে সঠিকভাবে বলতে পারছে না, করতে পারছে না, সেই জন্য তাদের সন্তানদেরকে স্কুলে দিতে পারছিল না, তাদের লেখাপড়া নিশ্চয়তা দিতে পারছিল না, তাদের বই খাতা তাদের পোশাক পরিচ্ছদ সঠিকভাবে দিতে পারছিল না। আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে আজকে সেই শেরে বাংলা পথ শিশু স্কুলের মাধ্যমে তাদেরকে একত্রিত করে আজকে তাদের লেখাপড়া তাদের বই খাতা তাদের পোশাক পরিচ্ছদ সব কিছুর বিষয়ে আমরা এই সংগঠনের পক্ষ থেকে কাজ করে চলেছি। আমরা কিন্তু কোনো রাষ্ট্রীয় কোষাগার থেকে আমরা এই অর্থটি পাই না, আমরা কোনো এনজিও থেকে এই অর্থটি পাই না। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা এই শেরে বাংলাকে ফজলুল গবেষণা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সময় আপনারা পুরস্কার গ্রহণ করেন, আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা আন্তরিকতার মধ্য দিয়ে আমরা এই স্কুলটি পরিচালিত করছি। আমরা আশা করব আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা যে যেখান থেকে এসেছেন, আপনারা অবশ্যই সেখানে এই শেরে বাংলাকে ফজলুল গবেষণা পরিষদের আজীবন সদস্য হয়ে আপনারা আমাদের পাশে থাকবেন, এই পথ শিশু শিশুদের সন্তানদের পাশে থেকে তাদেরকে মানুষ করার জন্য আপনারা আমাদের পাশে থেকে আমাদের সাথে থেকে আমরা একসাথে একযোগে কাজ করতে চাই। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, আমাদের বাংলাদেশ এখন দক্ষিণ অঞ্চলের মানুষ পদ্মা সেতু এখন দৃশ্যমান, ঢাকায় আসতে যানজট হলেও নতুন একটি মেট্রো রেলের মধ্য দিয়ে যানজটকে আমরা হারিয়ে ফেলবে এবং ঢাকা সারা পৃথিবীর একটি আধুনিক ঢাকা, থাইল্যান্ড আমেরিকা কানাডার মতো একটি ঢাকাকে আমরা দেখতে পাবো। এমন একটি জায়গায় আমরা দাঁড়িয়ে আমরা বলতে চাই বাংলাদেশ আজকে 50 বছর দাঁড়িয়েছে। বাংলাদেশের এখন দুটি জিনিসের সবচেয়ে অভাব বোধ আমরা করছি। প্রথম অভাব বোধ, আমাদের দেশপ্রেম আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা কেউ আওয়ামী লীগের প্রেমিক, কেউ বিএনপি প্রেমিক, কেউ জাসদ বাসদের প্রেমিক, কিন্তু মুখে হাত দিয়ে বলতে পারি না আমরা সত্যিকার দেশপ্রেমিক হয়ে উঠতে পেরেছি। আমাদের আরেকটি বিষয়ে 50 বছরে আমাদের জীবন থেকে আমাদের সবচেয়ে বেশি আমাদেরকে কলঙ্কিত করেছে, আমরা যে যখন যেখানে চেয়ার পাই বা যখনই ক্ষমতা পাই দুর্নীতিকে স্বজন প্রীতিকে আমরা আঁকড়ে ধরি এবং এই দুর্নীতিতে আমরা বারবার এই দুর্নীতির কারণে আমাদের যে উৎসব আমাদের যে আনন্দ আমাদের যে চেতনা যে বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেই বাংলা কিন্তু আমরা ধূলিসাৎ করছি এই দুর্নীতির কারণে। বঙ্গবন্ধু আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছে, একটি মানচিত্র উপহার দিয়েছে, আর আমরা বঙ্গবন্ধু তখন বলেছিল 7.5 কোটি মানুষ 7.5 কোটি কম্বল আমার কম্বল কোথায়। আজকে বঙ্গবন্ধুর শুধু 7ই মার্চের ভাষণ আমরা শুনি কিন্তু আরো কিছু ঐতিহাসিক ভাষণ রয়েছে, সেগুলোও কিন্তু আমাদের সামনে আনতে হবে। এবং যারা দুর্নীতি করছে দুর্বৃত্তনের সাথে সম্পৃক্ত হচ্ছে, যারা বঙ্গবন্ধুর ছবি এবং বঙ্গবন্ধুর মুজিব কোট ধারণ করে বঙ্গবন্ধুর চেতনার সাথে বঙ্গবন্ধুর চিন্তার সাথে যারা প্রতারণা করছে আজকে তাদেরকেও চিহ্নিত করার সুযোগ সময় এসেছে। কিন্তু বন্ধুরা আমার,
আজকে আমরা দার্তুকীর ভাষায় বলতে চাই, আমরা যারা শেরে বাংলাকে নিয়ে কাজ করি, আমরা যারা বঙ্গবন্ধুকে হৃদয় ধারণ করি, আমরা যারা স্বাধীন একটি সোনার বাংলা প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করছি, আমাদের হৃদয়ে যারা যাদের হৃদয়ে এখনো দেশপ্রেমের অভাব রয়েছে, ক্ষমতার চেয়ার পেলেই আমরা নিজেদের সন্তান নিজেদের আত্মীয় পরিজন সারা সুন্দরকে আমরা আগ বেরিয়ে যাদেরকে উপকার করছি এবং সাথের পাশের মানুষটা না খেয়ে আছে সে বিষয়টি দেখেও না দেখার ভান করছি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে কিন্তু ক্ষমা করবে না। কেন করবে না? পবিত্র কোরআনে স্পষ্ট একটি বাণী রয়েছে, কুল্লু নাফসিন জায়িকাতুল মউত, প্রত্যেকটি মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আপনারা জানেন এই করোনাকালীন সময় আমাদের জীবন থেকে অনেক মানুষ হারিয়ে গেছে। আজকেও আমরা দেখতে পেলাম একটি লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে, যে এক সময় উপরাষ্ট্রপতি ছিল, যে এক সময় দেশের প্রধানমন্ত্রী ছিল, যে এক সময় দেশের আইনমন্ত্রী ছিল, আজকে সে কিন্তু কফিনের চাদরে মুড়ে আজকে তাকে এই ঢাকা থেকে এখন কোম্পানিগঞ্জে নিয়ে যাচ্ছে, নিয়ে গেছে ইতিমধ্যেই। অর্থাৎ আপনি প্রধানমন্ত্রী হন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হন, আপনি রাষ্ট্রপতি হন, যখন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার কাছে আমন্ত্রণ নিয়ে আসবে, আপনার সাথে সাথেই নিমন্ত্রণ গ্রহণ করে আপনাকে সেই পথেই যেতে হবে। অর্থাৎ আপনার সম্পদ, আপনার ধন, আপনার সব কিছুই তখন কিন্তু এই জমিনেই রেখে যেতে হবে, আপনাকে সাথে নিয়ে যেতে হবে আপনার সৎ কাজ, আপনার নেক আমল। আমরা বলতে চাই আজকে যুগান্তরের বাবুল আমাদের মাঝ থেকে চলে গেছে। সারা বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে যুগান্তর বাবুল সাহেবের সম্পত্তি ছিল না। তিনি যখন ঢাকায় কোথাও হাঁটতেন তার সাথে 30-35 জন বডিগার্ড হাঁটত, তাকে প্রশস্ত পথ করে তৈরি করে দিত, তাকে তার গায়ে যেন কারো ছোঁয়া না লাগে সেভাবে সুন্দর একটি মসৃণ পথ তৈরি করে দিত। তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, চীন থেকে একটি বিশেষ টিম বাংলাদেশে একটি ডক্টরের টিম নিয়ে আসলেন, এবং তিনি যখন শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন ওই টিমের ডাক্তারদেরকে বলল, কত টাকা দরকার, আমি সঠিকভাবে সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস দিতে চাই, মানি ইজ নো প্রবলেম, টাকা সব নিয়ে নিন, কিন্তু আমাকে বাঁচিয়ে নিন, আমাকে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিন। কিন্তু কুল্লু নাফসিন জায়িকাতুল মউত, এই শাশ্বত বাণী মৃত্যু স্বাদ কিন্তু তাকে গ্রহণ করতে হয়েছে। আজকে বেশ কিছুদিন একটি ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়ে গেছে, ছবিটি কি দেখলাম, এই যুগান্তরের বাবুল যেখানে ঘুমিয়ে আছেন চারপাশে বাঁশের বেড়া দিয়ে তাকে ঘিরে রাখা হয়েছে, তার কবরের উপরে কিছু বস্তা পচা বস্তা ফেলে রাখা হয়েছে। অর্থাৎ তার মৃত্যুর পরে তার যারা হাজার হাজার কোটি টাকা রেখে গেছে সেই কোটি টাকার একটি অংশ আজকে তার কবরে যাওয়া, যে ওই কবর সুন্দর করবে, ওখানে দুটি ফুল গাছ লাগাবে, এই মানুষ কিন্তু তিনি রেখে যায়নি। আমরা যদি আমাদের ঘরে বড় বড় ডাক্তার তৈরি করি, বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি করি, গায়ক নায়ক ব্যারিস্টার তৈরি করি, আমার ডাক্তার সাহেব আমাদের টাকা কামাই করতে গিয়ে কষাই হয়ে যায়, আমার ইঞ্জিনিয়ার সাহেব রডের পরিবর্তে বাঁশ দিয়ে ফেলে, সিমেন্টের পরিবর্তে মাটি দিয়ে ফেলে, আর আমার ব্যবসায়ী সাহেব তিনি ভূমিদস্যু হয়ে আরেকজনের ভূমি দখল করে তিনি সেখানে বড় বড় অট্টালিকা তৈরি করে, আজকে সেই জায়গা থেকে আমরা যদি তাদেরকে মানুষের মনুষ্যত্বের বীজ রোপণ করতে না পারি, তখন আমার জন্য শেষ আশ্রয় কিন্তু আমি যদি বেঁচেও থাকি আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। আজকে আপনারা দেখেছেন বিভিন্ন জেলায় জেলায় নতুন নতুন বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এবং অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার স্বপ্ন আমার এলাকায় একটি বৃদ্ধাশ্রম করব। আমি তাকে ধিক্কার জানাই, কারণ তার এই স্বপ্ন মানে সেই বৃদ্ধাশ্রমে হয়তো তার মা বাবাকেও তিনি নিয়ে আসতে পারেন, কারণ তিনি তো স্বপ্নই দেখছেন বৃদ্ধাশ্রমে। আজকে যারা এই বৃদ্ধাশ্রমের স্বপ্ন দেখেন, বৃদ্ধাশ্রম করার জন্য ঢাক ঢোল পিটিয়ে সভা সমাবেশ করেন, বিভিন্ন সেমিনারে ঘোষণা দেন, আমার একটি স্বপ্ন রয়েছে আমি বৃদ্ধাশ্রম করব, তিনি যদি স্বপ্ন দেখতেন একটি হাসপাতাল করবেন, তিনি যদি স্বপ্ন দেখতেন একটি কলেজ করবেন, তাহলে আমি তাকে বাহবা দিতাম, আমি তাকে সাধুবাদ জানতাম। কিন্তু আমরা চাই না আমার মা আমার বাবা আমার জীবদ্দশায় আমি সুস্থ রয়েছি, আমার স্ত্রীর কারণে বা অন্য কোনো কারণে আমি আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব, আর আমি বলবো মা তুমি তো বুড়ো হয়ে গেছো, আমি ওখানে একটি বড় ডোনেশন দিচ্ছি, ওরা তোমাকে খুব ভালোভাবে দেখবে, আমার মতো আহাম্মক পৃথিবীতে আর কেউ নেই বলে আমি বিশ্বাস করি। সেই জন্য আজকে আপনারা যারা পুরস্কৃত হচ্ছেন বা হয়েছেন, অনেক পুরস্কার জীবনে পেয়েছেন, আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের পুরস্কার আপনাদেরকে 30 লাশ যেতে না যেতে
ওই বাবার সম্পত্তি বা মায়ের সম্পত্তি ভাগাভাগি নিয়ে অনেক জায়গায় আমরা দেখি খুন খারাপের বিষয়ে ঘটনা ঘটে। আজকে আমরা এমন সন্তান রেখে যাই যে সন্তান আমার মৃত্যুর পর আমার জানাজা, আমার দাফন কাফন পেটি ব্যস্ত না হয়ে আমার কোথায় কি সম্পদ আছে এ বিষয় নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়ে, তখন বুঝতে হবে আমি কেমন সন্তান পৃথিবীতে রেখে গেছি। আজকে সে বিষয়গুলো কিন্তু আমাদের সকলের মস্তিষ্কে রাখতে হবে, সবাইকে এই গুড বাই জানাতে হবে। এই গুড বাই জানানোর আগে আমি সমাজে কি রেখে গেলাম, কতটুকু রেখে গেলাম আর কিভাবে রেখে গেলাম, এটি কিন্তু আমার ইনশিওর করতে হবে। আমি যদি এটি ইনশিওর করতে পারি তাহলেই আমার জীবন, আমার জীবনের গতি, আমার সফলতা, আমার সব কিছু অত্যন্ত নান্দনিকভাবে সকলের কাছে নন্দিত হবে। আমরা সবাই জানি যে আমাদের মনীষীদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী এলেই আমরা ঘটা করে পালন করি, কিন্তু এখানে যদি প্রশ্ন করা হয় আপনার দাদার নাম কি, অনেকেই বলতে পারবেন, কিন্তু যদি বলা হয় তার বাবার বাবার নাম কি, অর্থাৎ দাদার দাদার নাম কি, এখানে কিন্তু অনেকেই এই নামটাই বলতে পারবে না। অর্থাৎ আমরা কিন্তু একটি সময় মতো একটি জেনারেশন পর্যন্ত আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, আমরা তারপরে আর পূর্বের জেনারেশনের কথা ভুলে যাই। আমরা কেন ভুলে যাই, আমরা কিন্তু নিজেদের ভিতরে এমনভাবে নিজেদেরকে তৈরি করেছি যে আমরা আসলে আমাদের বাইরে আরেকটি জগৎ থাকতে পারে, আরেকটি সমাজ থাকতে পারে, আরেকটি প্রেক্ষাপট থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার কারণে আজকে আমরা নিন্দিত নরকে হয়ে যাই। আমাদের জীবনের অনেক অর্জন রয়েছে, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন নিঃসন্দেহে প্রত্যেকটি মানুষই নন্দিত, প্রত্যেকটি মানুষই স্ব স্ব জায়গায় সক্রিয়ভাবে পরিচিত, এবং প্রত্যেকটি মানুষ এখানে যার যার এলাকায় অত্যন্ত জনপ্রতিনিধি হিসেবে। Thank you.